অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের যে তৃতীয় শ্রেণীর যে তোমাদের হিন্দু ধর্ম বিষয়টি রয়েছে, আজকে আমি সেই বিষয়টি নিয়ে পড়াবো। ইতিমধ্যে কি তোমরা প্রথম পাঠটি শিখে নিয়েছো, তাই না? আজকে আমি তোমাদের যে দ্বিতীয় পাঠটি রয়েছে সে পাঠটি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখি শিক্ষার্থীরা। দেবী দুর্গার ছবি দেখতে পাচ্ছি, তাই না? এরপরে দেখো পরের ছবিটা কি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি রাধাকৃষ্ণ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি। এরপরের ছবিটাতে দেখো কি, এখানে ভগবান শিব, দুর্গা এবং কি গণেশ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের যে পাঠের মূল বিষয়টা কি, দেব দেবী ও পূজা। তাহলে চলো আমরা আগে জানি দেব দেবী কাকে বলে। ঈশ্বরের কোন গুণ বা আকার যে রূপে প্রকাশ পায় তাকে দেবদেবী বলে। যেমন ধর কি, ঈশ্বর যে রূপে আমাদের সৃষ্টি করেন তাকে কি বলে? ব্রহ্মা বলে। এরপরে কি, ঈশ্বর আমাদের যে রূপে পালন করেন তাকে কি বলে? বিষ্ণু বলে। আর এছাড়াও ঈশ্বর আমাদের যে রূপে কি ধ্বংস করেন তাকে কি বলে? শিব বলে, তাই না? তাহলে আজকে আমরা কি দেবদেবী সম্পর্কে কি জানবো, তাদের পূজা করার পদ্ধতি এবং তাদের পূজা করলে আমাদের কি কি ফল লাভ হয় সে সম্পর্কে জানবো শিক্ষার্থীরা। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো আমি আগেই বলেছিলাম যে আজকে আমাদের কি অধ্যায়টির নাম হচ্ছে দেবদেবী ও পূজা। দেখো কি দেখা আছে, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দেখো ঈশ্বর তো সত্যি এক এবং অদ্বিতীয়, তাই না? ঈশ্বর কিন্তু আমাদের একজন। দেখো ঈশ্বরের কোন আকার নেই, তিনি নিরাকার। এরপরে দেখো যখন ঈশ্বরের কোন আকার বা ঈশ্বর কি যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারে। দেখো অসীম তার ক্ষমতা, অশেষ তার গুণ। ঈশ্বরের কোন গুণ বা ক্ষমতা, দেখো এখানে কিন্তু বলা আছে ঈশ্বরের কোন গুণ বা ক্ষমতা আকার পেলে তাকে কি বলে? দেবতা বলে। দেবতা বা দেবদেবী ঈশ্বরের কি সাকার রূপ। ঈশ্বরের কিন্তু এমনিতে কোনো রূপ নেই, কিন্তু তিনি দেবদেবী রূপে কি করেন? প্রকাশিত হন। দেখো এটাই কি বলে, দেবতা বা দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। দেবদেবী অলৌকিক ক্ষমতা অধিকার। মানুষ অনেক কিছু করতে পারে না, কিন্তু ঈশ্বর কি করতে পারে, তাই না? ঈশ্বর কি অলৌকিক ক্ষমতা, মানে তার অনেক ক্ষমতা। দেখো কিন্তু দেবদেবীরা কি সব কিছু করতে পারে। দেবদেবীদের শক্তি ঈশ্বরের শক্তি। দেবদেবীর কি কথা দেখো, বেদ পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে দেয়া আছে। আমরা কি এই সমস্ত ধর্মগ্রন্থ পড়লে দেবদেবী সম্পর্কে আরো বিস্তৃতভাবে জানতে পারবো, তাই না? দেখো এরপরে কি দেয়া আছে, দেবদেবী অনেক, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, এরপর কি গণেশ প্রভৃতি। দেখো ঈশ্বর যে দেবতা রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। কি ঈশ্বর ব্রহ্মা রূপে আমাদেরকে সৃষ্টি করে থাকেন। এই যে জীব, তারপরে কি পশু পাখি, আমরা জীবের মধ্যে কি রয়েছে? মানুষ, আমরা মানুষ। তারপরে কি রয়েছে? পশু পাখি। আর কি রয়েছে? গাছপালা, এই যে পাহাড় পর্বত, যা কিছু রয়েছে এগুলো কে সৃষ্টি করেছে? ব্রহ্মা, তাই না? এই দেখো ব্রহ্মা কি ঈশ্বর যে দেবতা রূপে সৃষ্টি করেন তার নাম হচ্ছে ব্রহ্মা। এরপরে দেখো যে দেবতা রূপে তিনি কি করেন, আমাদের পালন করেন, তার নাম কি? বিষ্ণু। এখানে দেখো নাম আছে, যে দেবতা রূপে তিনি ধ্বংস করেন তার নাম হচ্ছে শিব। দেখো শিক্ষার্থীরা, আমরা দেবদেবীর পূজা করি, আমাদের সবার বাড়িতে কি ঠাকুরের সিংহাসন রয়েছে, তাই না? সেখানে কি রয়েছে? বিভিন্ন দেবদেবীর কি ছবি দেওয়া রয়েছে। আমরা সেখানে কি করি? দেবদেবীর পূজা করি। দেখো পূজা করলে কি হয়? দেবতারা সন্তুষ্ট হয়। দেবতারা সন্তুষ্ট হলে কি হয়? ঈশ্বর সন্তুষ্ট হন, আমাদের মঙ্গল হয়। আমরা কি করি যখন পূজা অর্চনা করি তখন কি করেন? দেবতারা আমাদের উপর সন্তুষ্ট হন এবং আমাদের কি করেন? আশীর্বাদ করেন, তাই না? দেবদেবীর পূজা করলে ঈশ্বরের পূজা করা হয়। তাহলে পূজা কি? তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পূজা যে কি এই এই বিষয়টা সম্পর্কে জানি। পূজা হলো দেবদেবীর আরাধনা, অর্চনা ও বা উপাসনা। ফুল, ফল, কি বিভিন্ন উপকরণ দিয়ে কি করা হয়? দেবদেবীর পূজা করা হয়। আমরা যখন পূজা করি তখন বাসায় কি নেই? ফুল, ফল এগুলো নিয়ে থাকি, তাই না? বিভিন্ন উপকরণ দিয়ে কি করে ঈশ্বরের পূজা করে থাকি। দেখো দেবদেবীর প্রতিমা তৈরি করা হয়, কি তৈরি করে কি করা হয়? পূজা করা হয়।
পূজার সময় পবিত্র মনে দেবতার মন্ত্র পাঠ করা হয়। আমরা যখন দেবতার পূজা করি তখন কি করি, শুধু ফুল ফলে দেই না, দেবতার কি মন্ত্র পাঠ করি, তাই না? দেখো পূজা শেষে দেবতাকে প্রণাম করতে হয়। পূজা শেষ করে কি করি, মন্ত্র পাঠ করার পরে আমরা কি করি, ঠাকুরের কাছে কি প্রার্থনা জানাই, তাই না? আমাদের কি এই যে সামনে রয়েছে তোমাদের কি আমাদের সকল শিক্ষার্থীদের কি সরস্বতী পূজা, তাই না? এই যে 16 ফেব্রুয়ারি সরস্বতী পূজা, তো তোমরা কি করো, মায়ের কাছে কি করো, তোমরা পুষ্পাঞ্জলি দাও, তারপরে কি করো, বিদ্যা কি বিদ্যা বুদ্ধি পাওয়ার জন্য কি করো, মায়ের কাছে প্রার্থনা জানাও, তাই না? মাকে কি বলো যে মা আমার জন্য বিদ্যা বুদ্ধি কি হয়, তাই না? আমাকে আশীর্বাদ করো, এটাই তো বলো। তাহলে দেখো পবিত্র মনে দেবতার মন্ত্র পাঠ করতে হয়, পূজা শেষে দেবতার কাছে কি প্রার্থনা করতে হয়, তাই না? প্রণাম করতে হয়, প্রণাম এবং কি আমরা প্রার্থনাও জানাই, তাই না? প্রণাম করার সাথে সাথে দেব দেবীর প্রতিমা মন্দিরে বা গৃহে থাকে, দেব দেবীর প্রতিমা কি দেখো দেখে কি করতে হয়, আমাদের প্রণাম করতে হয়, তাই না? দেখো বিভিন্ন দেব দেবীর পূজা বিভিন্ন সময়ে করা হয়। এই যে কিছুদিন আগে আমাদের কি চলে গেল, 2020 সালে দুর্গা পূজা চলে গেল, তাই না? দুর্গা পূজা ছিল, এরপরে কি হলো লক্ষ্মী পূজা, পরবর্তীতে কালী পূজা হলো, এখন আবার সামনে কি রয়েছে সরস্বতী পূজা রয়েছে, তাই না? বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়। দেখো এখানে লক্ষ্মী সরস্বতী ও গণেশের পরিচয় দেওয়া হলো। দেখো শিক্ষার্থীরা এখানে আমরা কি দেবী লক্ষ্মীর একটা কি ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এখন আমরা কি দেবী লক্ষ্মীর কি মহিমা রয়েছে এবং ওনার পূজা করার পদ্ধতি এবং পূজা করলে কি কি ফল লাভ হয় সে সম্পর্কে জানি। দেখো দেবী লক্ষ্মী কি আমাদের ধন সম্পদের দেবী, তাই না? দেখো তার কি বর্ণ হচ্ছে গোল, তিনি কি করেন, তিনি পদ্মাসনা। দেখো উনি কি করেছেন, উনি কিছু একটা পদ্ম ফুলের আসনে বসে আছেন, এজন্য ওনাকে কি বলা হয়েছে পদ্মাসনা। এরপরে দেখো কি রয়েছে লক্ষ্মীর বাহন কি পেঁচা, লক্ষ্মী কি ডান হাতে রয়েছে। দেখো দেবী লক্ষ্মী ডান হাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পদ্ম ফুল দেখতে পাচ্ছি, তাই না? ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করলে কিন্তু তোমরা একটা পদ্ম ফুল দেখতে পাবে। এরপরে দেখো ওনার বাঁ হাতে কি রয়েছে, বাঁ হাতে রয়েছে দেখো একটা ধানের ছড়া রয়েছে, তাই না? দেখো এই যে বাঁ হাতে রয়েছে ধানের ছড়া। তারপরে কি ঘরে ঘরে লক্ষ্মী পূজা করা হয়, প্রতি বৃহস্পতিবারে কি করা হয়, বাড়িতে কি পাঁচালি করে লক্ষ্মী পূজা দেওয়া হয়, তাই না? দেখো এরপরে কি রয়েছে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পূজা করি লক্ষ্মী পূজা হয়। এই যে বললাম যে কিছুদিন আগে কি 2020 সালে আমাদের কি লক্ষ্মী পূজা হয়ে গেল, তাই না? দুর্গা পূজার পর পরে কি আমরা লক্ষ্মী পূজা করে থাকি, সেটা কি কোন সময় হয়, দেখো তো আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পূজা করি লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজা করলে কি হয়, দেখো এখানে কিছু দেওয়া আছে, আমাদের ধন সম্পদ লাভ হয়। লক্ষ্মী পূজার কি ফল লাভ হয়, ধন সম্পদ লাভ হয়। দেখো দেবী লক্ষ্মী অত্যন্ত শান্ত ও সুন্দর, তিনি কি করেন, দিন দরিদ্রের কি দুঃখ দূর করেন। তারপরে দেখো তিনি মানুষের উপকার করেন। আমরা লক্ষ্মী পূজা কি দেখো এখানে দেওয়া আছে, লক্ষ্মী পূজা করব এবং তার মতো কি হব, শান্ত ও সুন্দর হব, তার মতো কি পরোপকারী হব। তাহলে আসি খাতিরে আমরা জানতে পারলাম যে লক্ষ্মী আমাদের কি ধন সম্পদের দেবী এবং তার পূজা করলে কি হয়, আমাদের দুঃখ দারিদ্র লাভ হয়, তাই না? তাহলে ওনার পূজা করার ফল ধন সম্পদ লাভ হয়, লক্ষ্মী পূজার ফলে আমাদের কি লাভ হয়, ধন সম্পদ লাভ হয়। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এরপরের স্লাইডে কি আছে দেখো শিক্ষার্থীরা, নিজের শক্তি পূরণ করি। এখানে কি এতক্ষণ আমরা দেবী লক্ষ্মীর পূজা করার পদ্ধতি এবং ওনার পূজা করার ফলে আমাদের কি ফল লাভ হয় সেটা সম্পর্কে জানলাম। এবার দেখো এখানে কি একটা ছক দেওয়া আছে, দেখি আমরা ছকটা কি কি লেখা আছে। দেবী লক্ষ্মীর বাম হাতে থাকে, আমরা কি রিডিং করার সময় জেনেছিলাম এবং ছবিটা তো আমরা দেখতে পেয়েছিলাম কি দেবী লক্ষ্মীর বাম হাতে কি থাকে বলতো, ধানের ছড়া দেওয়া থাকে, তাই না? এরপরে দেখো লক্ষ্মী পূজার ফল, লক্ষ্মী পূজার ফল মানে কি, লক্ষ্মী পূজা করলে আমাদের কি কি ফল লাভ হয়, লক্ষ্মী পূজা করলে আমাদের কি হয় বলো দেখি, আমাদের কি উনি কি ধন সম্পদের দেবী, তাই না? লক্ষ্মী পূজা করার ফলে আমাদের ধন সম্পদ লাভ হয় এবং কি হয়, উনি দিন দরিদ্রের কি দুঃখ দূর করেন। এরপরে দেখো শিক্ষার্থীরা লক্ষ্মী দেবীর কি একটা প্রণাম মন্ত্র দেওয়া আছে, তাহলে চলো আমরা একটু প্রণাম মন্ত্রটা শিখি। দেখো কি দেওয়া আছে, বিশ্বের উপর্ষ ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মান দেবী মহালক্ষ্মী নম হস্তুতে। এখানে দেখো এই যে প্রণাম মন্ত্রটা আমরা মানে শুনলাম, এটা দেখো অর্থ দেওয়া আছে, এবার আমরা অর্থটা জানি। দেখো কি লেখা আছে, হে পদ্মা পদ্মালয়া শুভা, তুমি বিশ্বরূপে, বিশ্বরূপ মানে কি এখানে নারায়ণ, নারায়ণ ঠাকুরকে বলা হয়েছে বিশ্বরূপ,
তুমি বিশ্ব রূপে কি স্ত্রী মানে নারায়ণের স্ত্রী। দেখো এখানে কি ব্র্যাকেটে কিন্তু দেয়া আছে যে বিশ্ব রূপে মানে কি নারায়ণের স্ত্রী, তুমি আমাকে সর্বতোভাবে রক্ষা করো। এখানে কিন্তু দেয়া আছে সর্বতো পাহিমান মানে কি তুমি আমাকে সর্বতোভাবে কি রক্ষা করো। তারপর দেখো দেয়া আছে কি হে দেবী মহালক্ষ্মী তোমাকে নমস্কার। এখানে দেয়াই আছে দেবী মহালক্ষ্মী নমঃস্তু মানে কি দেবী লক্ষ্মী তোমাকে নমস্কার। এরপরে দেখো কি দেয়া আছে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কি দেবী সরস্বতীর ছবিটা দেখতে পাচ্ছি তাই না। সামনেই কিন্তু কি 16ই ফেব্রুয়ারি আমাদের সরস্বতী পূজা তাই না। না আমাদের স্কুলেও কি হয় সরস্বতী পূজা হয়, এছাড়া তোমাদের বাড়িতেও কিন্তু পূজা হয় তাই না। তোমরা কি করো সরস্বতী পূজার দিয়ে মায়ের কাছে কি করো মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দাও এবং বিদ্যা বুদ্ধি প্রাপ্তির জন্য কি করো মায়ের কাছে প্রার্থনা করো তাই না। দেখো সরস্বতী সরস্বতী বিদ্যার দেবী শুভ্র তার গায়ের রং, শুভ্র মানে কি সাদা, দেবী সরস্বতী গায়ের রং হচ্ছে কি সাদা। দেখো শ্বেত পদ্ম কি তার আসন, তার এক হাতে পুস্তক আর এক হাতে বীণা। দেখো আমরা কিন্তু ছবিটাতে দেখতে পাচ্ছি কি তার কি ডান হাতে পুস্তক রয়েছে এবং বাঁ হাতে কি বীণা রয়েছে। তার হাতে বীণা থাকায় তাকে বীণা পাণি বলা হয়, তার হাতে যেহেতু বীণা দেওয়া আছে এজন্য তাকে কি বলা হয় বীণা পাণি বলা হয়। দেখো তার বাহন হচ্ছে শ্বেত অংশ, ছবিটা দেখি আমরা কি দেখতেই পাচ্ছি যে তার বাহন হচ্ছে শ্বেত অংশ মানে কি সাদা অংশ। এরপর দেখো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই যে 16ই ফেব্রুয়ারি সেদিনই তো কি এখন কি মাঘ মাস চলছে তাই না, সেদিন কি শুক্লপক্ষের পঞ্চমী তিথি তাই না। আমরা তিথি থাকাকালীন সময়ের মধ্যে কি করি মায়ের কাছে কি পূজা দেই পুষ্পাঞ্জলি জানাই তাই না, পুষ্পাঞ্জলি দেই মায়ের কাছে। বিশেষ করে শিক্ষার্থীরা সরস্বতী পূজা করে, সরস্বতী পূজা করলে বিদ্যা লাভ হয়। দেখো সরস্বতী পূজা করলে আমাদের কি ফল লাভ হয় বিদ্যা লাভ হয়। সরস্বতী পূজা করার মূল কথা হলো জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, মায়ের কাছে আমরা কি করি বিদ্যা বুদ্ধি প্রাপ্তি করার জন্য কি বিদ্যা বুদ্ধি যাতে আমাদের হয় বা আমাদের কাছে জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা চালাই তাই না। দেখো জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া, সরস্বতী পূজা তাহলে মূল কথা কি হলো কি শ্রদ্ধা প্রকাশ করা এবং কি জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া যাতে আমাদের জ্ঞানটা কি হয় বৃদ্ধি পায় তাই না। দেখো এরপরে সরস্বতী দেবীর কি একটা প্রণাম মন্ত্র দেওয়া আছে, তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্রণাম মন্ত্রটা একটু শিখি। দেখো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। দেখো শিক্ষার্থীরা এটা কি এখন তো আমরা প্রণাম মন্ত্রটা এতক্ষণ বললাম, এখন কি করবো এটার অর্থটা আমরা জানবো। দেখো হে মহাভাগ সরস্বতী, এখানে কিন্তু দেয়াই আছে সরস্বতী মহাভাগে হে মহাভাগ সরস্বতী। দেখো বিদ্যে কি মানে বিদ্যা দেবী, কমল লোচনে মানে কি কমল নয়না, তার চোখে একদম কমল নয়না বলা হয়েছে। তারপরে দেখো বিশ্বরূপা, বিশ্বরূপে অর্থ কি বিশ্বরূপা বিশালাক্ষী আমাকে বিদ্যা দাও। দেখো বিদ্যা দেবী মানে কি আমাকে বিদ্যা দাও। তারপরে দেখা আছে কি নমঃস্তুতে মানে কি তোমাকে নমস্কার তাই না, মায়ের কাছে কি বলা হয়েছে যে তুমি আমাকে বিদ্যা দাও এবং কি বলা হয়েছে তাকে নমস্কার জানানো হয়েছে। দেখো শিক্ষার্থীরা আমরা কোন দেবের তার ছবি দেখতে পাচ্ছি, এখানে কি গণেশ ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি তাই না। দেখো এবার আমরা গণেশ ঠাকুরের পূজা করার পদ্ধতি এবং পূজা করলে কি কি ফল লাভ হয় সে সম্পর্কে জানো। দেখো গণেশ কি সিদ্ধি বা সফলতার দেবতা, তার গায়ের রং কি লাল, এখানে কি আমরা গণেশ ঠাকুরের কি গায়ের রংটা দেখতে পাচ্ছি তাই না, তার গায়ের রং কি লাল। এরপরে দেখো তার মাথা কি হাতির মাথার মতো, দেখো তার দিকে তাকালে আমরা বুঝতে পারি কি তার মাথাটা হাতির মাথার মতো। তার দেখো একটি দাঁত ও একটি সুর আছে কি এখানে তার সুর দেখতে পাচ্ছি এবং কি একটি দাঁত দেখতে পাচ্ছি। দেখো তার পেট কি আকারে বড়, গণেশ ঠাকুরের কি পেটটা আকারে বড়। তার কি রয়েছে গলায় মইটা থাকে, তার চার হাত, আমরা কি ছবিটাকে ভালো করলে লক্ষ্য করলে কি দেখতে পাই গণেশ ঠাকুরের চার হাত রয়েছে তাই না। দেখো তার বাহন হচ্ছে ইঁদুর, গণেশ পূজা করলে সিদ্ধি বা সাফল্য লাভ হয়। তারপর দেখো সকল দেবতার পূজা শুরুতে কি হয় গণেশ পূজা করতে হয়, আমরা জানি সকল পূজা করার শুরুতে কি করতে হয় গণেশ পূজা করতে হয়। বছরের যে প্রথম দিন আমাদের কি পয়লা বৈশাখ তাই না, সেদিন আমরা কি করি
গণেশ ঠাকুরের পূজা দেওয়া হয়, তাই না? দেখো আমরা কি করি, সকল কাজের আগে গণেশের নাম স্মরণ করি, তাই না? এই যে দেখো এখানে কিন্তু দেয়া আছে, আমরা সকল কাজের আগে কি করি, গণেশের নাম স্মরণ করি। কারণ গণেশ যে সফলতার দেবতা, গণেশ কি আমাদের সিদ্ধিদাতার দেবতা, মানে সিদ্ধি বা সফলতার দেবতা, তাই না? যে কোনো পূজা করার শুরুতে কি করি, আমরা গণেশ ঠাকুরের পূজা করি এবং তার কাছে কি করি, সাফল্য প্রার্থনা করি। দেখো শিক্ষার্থীরা, এতক্ষণ থেকে আমরা গণেশ ঠাকুরের পূজা করার কি পদ্ধতি এবং কি তার বর্ণনা জানলাম, এবং পূজা করলে আমাদের কি কি ফল লাভ হয় সে সম্পর্কে জানলাম। এখন দেখো এখানে একটা ছক দেওয়া আছে, দেখো কি দেখা আছে, নিজের ছকটি পূরণ করি। গণেশের বাহন কি বলো দেখি, আমরা যখন রিডিংটা পড়েছিলাম কি জেনেছিলাম, গণেশের বাহন কি ইঁদুর, তাহলে খালি করে কি হবে, ইঁদুর হবে, তাই না? গণেশের পূজার ফল আমরা সবাই জানি, গণেশ কি আমাদের সিদ্ধি বা সফলতার দেবতা। তাহলে গণেশ পূজা করলে আমাদের কি হয়, আমরা যে কোনো কাজে কি করি, সফলতা লাভ করি, তাই না? এরপর দেখো দেবতা গণেশের কি একটা প্রণাম মন্ত্র দেওয়া আছে, আমরা কি প্রণাম মন্ত্রটা করি, দেওয়া আছে এক দন্তম মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ন নাশ করম দেবম হেরন্তম প্রণমাহম। দেখো এটার অর্থটা আমি জানি, এখানে দেখো কি দেওয়া আছে, অর্থটা এক দন্তধারী। আমরা কি দেখেছিলাম ছবিতে, দেখেছিলাম কি গণেশ ঠাকুরের কি একটি দাঁত রয়েছে, তাই না? এক দন্তধারী মানে কি একটি দাঁত, দন্ত অর্থ হচ্ছে দাঁত, এক দন্তধারী মানে কি ওনার একটি দাঁত রয়েছে, একটি দাঁত ধারণ করেছেন, এজন্য ওনাকে বলা হয়েছে এক দন্তধারী, বিশাল শরীরের অধিকারী। আমরা দেখেছিলাম কি ওনার পেটটা আকার অনেক বড়, এজন্য ওনাকে বলা হয়েছে কি বিশাল শরীরের অধিকারী। এরপরে দেখো দেওয়া আছে কি লম্ব উদর, কি এই যে দেখো উদর মানে কি পেট, ওনাকে বলা হয়েছে, আমরা জেনেছিলাম ওনার পেটটা কি একটু আকারে বড়, এজন্য বলা হয়েছে কি লম্বা উদর, ব্র্যাকেটে দেওয়া আছে কিন্তু এই যে পেট কিন্তু দেওয়া আছে। এরপরে বলা হচ্ছে গজানন সকল বিঘ্ন বিনাশকারী, উনি কি করেন সকল বিঘ্ন বিনাশ করেন, উনি এমনিতেই তো সিদ্ধি বা সফলতার দেবতা, তাহলে উনি কি করেন সকল বিঘ্ন মানে কি সব বাধা বিঘ্ন, বাধা বিপত্তি কি করেন বিনাশ করেন, মানে বাধা বিপত্তি কি করেন শেষ করে দেন, সব কাজে কি করেন সফল করেন সবাইকে। হেরম্ব, হেরম্ব বলা হয়েছে গণেশ, দেখো প্রাকৃতি কিন্তু দেয়া আছে, হেরম্বকে মানে কি গণেশকে প্রণাম করি, ওনাকে কি প্রণাম জানানো হয়েছে, তাই না? দেখো দেব দেবী পূজা করলে কি হয়, দেহ মন পবিত্র হয়, মন কি দেখো এখানে কি দেয়াই আছে, মন উদার হয়, সকলে মিলে কি করা হয় কাজ করা মানসিকতার জন্মে, সবাই একসাথে মিলেমিশে কাজ করার কি মানসিকতার জন্মে দেবদেবীর পূজা থেকে আমরা এই নৈতিক শিক্ষাই লাভ করি। তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থীরা, দেবদেবীর পূজা করলে কি হয় আমাদের কি হয় কি নৈতিকতা বৃদ্ধি পায়, সকলে মিলেমিশে কাজ করার কি হয়, কাজ করার মানসিকতার জন্মে, আর দেহ মন পবিত্র হয়। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা কি করলাম, তোমাদের যে কি দ্বিতীয় পাঠটি রয়েছে দেবদেবী এ সম্পর্কে জানলাম, এছাড়া কি দেবদেবীর পূজা করলে কি কি ফল লাভ হয় এবং কি দেবদেবীর রূপ মানে ওনার কি ওনারা দেখতে কেমন এই বর্ণনাটাও আমরা কি করলাম জানতে পারলাম, তাই না? তাহলে কি শিক্ষার্থীরা তোমরা বাসায় রিডিংটা এতক্ষণ কি আমার সাথে সাথে পড়েছো, কিন্তু বাসায় আরো ভালো করে রিডিংটা পড়বে, তাই না? কি আমাদের তো শুধু রিডিং করলে হবে না, এছাড়া অনুশীলনীর যে পড়াগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, তাই না? তাহলে চলো দেখি শিক্ষার্থীরা এখানে কি দেওয়া আছে, দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে। তোমরা কি করবে বাসায় যখন অনুশীলন করবে শুধুমাত্র উত্তর লিখবে না, ছোট বাক্যকে তুলে কিন্তু শিখবে, তাই না? দেখো কি দেওয়া আছে, ঈশ্বর যে রূপে দেশ, দেখো যে কোনো সরি ঈশ্বর যে কোনো দেশ বা রূপ ধারণ করতে পারবে, আরে কি হবে উত্তর হবে শিক্ষার্থীরা দেখো কি আকার, তাই না? ঈশ্বর যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারে। দুই নম্বরটা দেখো কি দেওয়া আছে, দেব তুমি পূজা করলে কি দেশ পূজা করা হয়, দেখো ঈশ্বরেরই পূজা করা হয়। আমরা ঈশ্বরকে সরাসরি পূজা করতে পারি না, ঈশ্বরের কি যে রূপ রয়েছে বিভিন্ন রূপ রয়েছে কি রূপ হিসেবে কি পাই আমরা দেব দেবী পাই, তাই না? তাদেরকে পূজা করলে কি করা হয়, ঈশ্বরের পূজা করা হয়। এই নাম্বারটা দেখো কি দেওয়া আছে, ব্রহ্মা কি গ্যাস দেবতা, কি হবে দেখো ব্রহ্মা কি সৃষ্টির দেবতা। এরপরে দেখো চার নাম্বারে কি দেওয়া আছে, ধন সম্পদের
দেবী ড্যাশ কে বলো তো লক্ষ্মী তাই না ধন সম্পদের দেবী লক্ষ্মী এরপরে দেখো পাঁচ নম্বর কি দেয়া আছে সকল দেবতার পূজা শুরুতে ড্যাশ পূজা করতে হয় কার পূজা করতে হয় শিক্ষার্থীরা দেখো গণেশ পূজা করতে হয় তাই না এতক্ষণ তো আমরা কি করলাম অনুশীলনে শূন্যস্থান পূরণ গুলো সম্পর্কে জানলাম এরপরে দেখো উপরের পাঠে কি দেয়া আছে শিক্ষার্থীরা দেখো অতিরিক্ত কিছু শূন্যস্থান পূরণ আমি রেখেছি এতক্ষণ তো তোমাদের বইয়ের যে অনুশীলনে শূন্যস্থান ছিল সেগুলো জানলাম এবার আমরা অতিরিক্ত কিছু শূন্যস্থান পূরণ শিখব দেখো প্রথমটা কি দেয়া আছে দেব দেবী দেশ সাকার রূপ কার সাকার রূপ দেখো দেবদেবী কি ঈশ্বরের সাকার রূপ পূজা শেষে দেবতাকে ড্যাশ করতে হয় কি করতে হয় দেখো প্রণাম করতে হয় গণেশ ড্যাশ দেবতা গণেশ কি সফলতার দেবতা এরপরে চার নম্বরে দেখো কি রয়েছে সরস্বতী ড্যাশ দেবী সরস্বতী কি বিদ্যার দেবী তাই না সরস্বতী ঠাকুরের কাছে কি আমরা বিদ্যার জন্য প্রার্থনা জানাই তাই না উনি যেন আমাদের বিদ্যা বুদ্ধি দান করে এরপর দেখো পাঁচ নম্বরটা কি দেয়া আছে দেব দেবী ড্যাশ ক্ষমতার অধিকারী দেব দেবী কি অলৌকিক ক্ষমতার অধিকারী এরপরের পাঠে দেখো শিক্ষার্থীরা কি দেয়া আছে দেখো এখানে কি অনুশীলনীতে যে তোমাদের ডান বামটা রয়েছে সেটা এখন আমরা জানবো দেখো কি ডান বামের প্রথমটা কি হয়েছে এখানে কিন্তু দেয়া আছে তাই না উত্তরটা কিন্তু কি এখানে দেখো ডাকটেনে মিলানো আছে কিন্তু আমরা যখন উত্তরটা শিখবো তখন কি ডাকটেনে মিলাবো না আমরা কি করবো সামনাসামনি উত্তরটা লিখে দেব তাই না দেখো প্রথমটা কি দেয়া আছে ঈশ্বর এক এবং অদ্বিতীয় দুই নম্বরটা দেখো শেষ অংশ দেয়া আছে শেষ অংশ কি বলো দেখি সরস্বতীর বাহন তাই না শেষ অংশ কার বাহন সরস্বতীর বাহন তিন নম্বরে দেখো কি দেওয়া আছে লক্ষ্মীর বাহন কি দেখো ওই যে উপরে দেওয়া আছে লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা এরপরে দেখো চার নম্বরে কি দেওয়া আছে বিষ্ণু বিষ্ণু কি করেন আমাদের পালন করেন তাই না এরপরে পাঁচ নম্বরে দেখো কি দেওয়া আছে আমরা দেব দেবীর কি করি বলো দেখি পূজা করি শিক্ষার্থীরা এবার আমরা কি ডান বামের উত্তরটা শিখব দেখো তোমাদের সুবিধার জন্য আমি কি করেছি উত্তরটা লিখে দিয়েছি দেখো ঈশ্বর এক ও অদ্বিতীয় সে ধ্বংস সরস্বতীর বাহন তিন নম্বরটা দেখো লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা চার নম্বরটা বিষ্ণু পালন করে আমরা দেব দেবীর পূজা করি এতক্ষণ আমরা কি করলাম ডান বামটা শিখলাম তাই না এরপরে চলো আমরা প্রশ্ন উত্তর গুলো সম্পর্কে জানি দেখো শিক্ষার্থীরা এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তাই না তোমাদের বইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো রয়েছে এবার আমরা সেটা সম্পর্কে জানবো দেখো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে তিনজন দেবদেবীর নাম লিখো আমরা যখন রিডিংটা পড়েছিলাম তখন কি জেনেছিলাম তিনজন দেবদেবীর বর্ণনা শিখেছিলাম তাই না দেখো এই তিনজন দেবদেবীর নামই আমি এখানে রেখেছি তিনজন দেবদেবীর নামগুলো কি গণেশ লক্ষ্মী ও সরস্বতী এরপরে দেখো দুই নম্বরটা কি প্রশ্ন দেওয়া আছে পূজা কাকে বলে দেবদেবীর আরাধনা অর্চনা বা উপাসনা করাকে পূজা বলে এরপরে প্রশ্নটা দেখো শিক্ষার্থীরা তিন নম্বরে কি দেওয়া আছে দেবী সরস্বতীকে বিনা পানি বলা হয় কেন আমরা কি গল্পটা রিডিং করার সময় কি জেনেছিলাম যে সরস্বতী ঠাকুরের হাতে কি দেওয়া আছে কি বিনা দেওয়া আছে তাই না ওনার হাতে বিনা থাকার জন্য ওনাকে কি বলা হয় বিনা পানি বলা হয় দেবী সরস্বতীর হাতে বিনা থাকায় তাকে বিনা পানি বলা হয় চার নম্বরটা দেখো কি দেওয়া আছে গণেশ কিসের দেবতা বলো দেখি শিক্ষার্থীরা গণেশ সিদ্ধি বা সফলতার দেবতা গণেশ ঠাকুরের পূজা করলে কি হয় যে কোনো কাজে সফলতা লাভ করা যায় এরপর দেখো শিক্ষার্থীরা পাঁচ নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে দেবতা দর্শনের সময় আমাদের কি করণীয় তাই না আমাদের করণীয় কাজটা কি এখানে আমরা সেটাই জানবো দেবতা দর্শনের সময় আমাদের করণীয় হল দেবতার মন্ত্র পাঠ করা ও দেবতাকে প্রণাম করা আমরা কি করি যে কোনো দেবতা পূজা করার সময় কি করি মন্ত্র পাঠ করি তাই না এবং তার কাছে কি করি প্রার্থনা জানাই তাকে প্রণাম করি দেখো এতক্ষণ তো আমরা অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম এবার চলো আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর সম্পর্কে জানবো দেখো এক নম্বর অতিরিক্ত প্রশ্নটা কি দেওয়া আছে দেবতা কাকে বলে ঈশ্বরের কোন গুণ বা ক্ষমতা আকার পেলে তাকে দেবতা বলে
আমরা কি গল্পটা শুরু করার সময় জেনেছিলাম কি কথাটা শুরু করার সময় কি ঈশ্বর কি করেন কি ওনার তো নিজস্ব কোনো রূপ নেই তাই না উনি নিরাকার ঈশ্বর যে কোনো রূপে আমাদের কি করেন যে রূপে আমরা পূজা করে থাকি তাকে কি বলা হয় দেবতা বলা হয় তাই না তাহলে ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা যে রূপে আকার পায় তাকে কি বলা হয় দেবতা বলা হয় দেখো শিক্ষার্থীরা দুই নম্বর প্রশ্নটা কি দেয়া আছে দেবদেবের কথা কোন গ্রন্থে আছে দেবদেবের কথা বেদ পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে দেয়া আছে তাই না দেবদেবের কথা কোন ধর্মগ্রন্থে দেয়া আছে বেদ পুরাণ প্রভৃতি কি গ্রন্থে দেওয়া আছে তাই না ঈশ্বর কোন দেবতা রূপে জীবকে পালন করে ঈশ্বর বিষ্ণু দেবতা রূপে জীবকে পালন করে তাহলে ঈশ্বর কি করেন বিষ্ণু দেবতা রূপে কি করেন জীবকে পালন করেন তাই না ঈশ্বর কোন দেবতা রূপে জীবকে পালন করেন শিক্ষার্থীরা ঈশ্বর বিষ্ণু দেবতা রূপে জীবকে পালন করেন আমরা কিছুদিন পড়ার সময় জেনেছিলাম ঈশ্বর আমাদের কোন রূপে পালন করেন বিষ্ণু দেবতা রূপে আমাদের কি পালন করেন তাই না দেখো শিক্ষার্থীরা পূজার সময় কি পাঠ করতে হয় পূজার সময় পবিত্র মনে দেবতার মন্ত্র পাঠ করতে হয় তাই না আমরা কি করি যে কোনো পূজার সময় কি করি দেবতার কাছে কি মন্ত্র পাঠ করি এরপর দেখো পাঁচ নম্বরে কি দেওয়া আছে দেবী সরস্বতীর দুই হাতে কি কি থাকে দেবী সরস্বতীর এক হাতে থাকে কি পুস্তক এবং আরেক হাতে কি থাকে বীণা থাকে আমরা দেবী সরস্বতীর কি ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করলে কি দেখতে পাবো যে ওনার হাতে কি কি দেওয়া আছে তাই না ওনার এক হাতে রয়েছে পুস্তক আরেক হাতে রয়েছে বীণা এরপরে দেখো শিক্ষার্থীরা এতক্ষণ কি আমরা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে জানলাম এবার আমরা তোমাদের যে অনুশীলনীর কি বড় প্রশ্নগুলো রয়েছে সে সম্পর্কে জানবো দেখো কি দেওয়া আছে দেব দেবী বলতে কি বোঝো ঈশ্বরের সাথে দেব দেবীর সম্পর্ক কি দেখো উত্তরে আমি কি লিখেছি ঈশ্বরের কোন গুণ বা ক্ষমতা আকার পেলে তাকে দেবতা বলে তাই না দেবতা বলতে কি দেব দেবকে বোঝানো হয়েছে তাই না ঈশ্বরের কি কোনো গুণ বা আকার যখন কি গুণ বা ক্ষমতা যখন আকার পায় তাকে কি বলা হয় দেব দেবী বা দেবতা বলা হয় তাই না দেবতা বা দেব দেবী কি ঈশ্বরের শাখা রূপ এবার চলো আমরা জানি ঈশ্বরের সাথে কি দেব দেবীর সম্পর্কটা কি দেব দেবী অলৌকিক ক্ষমতার অধিকারী মানুষ অনেক কিছু করতে পারে না কিন্তু দেব দেবীরা কি করে সব কিছু করতে পারে দেবদেবীদের কি দেবদেবীদের শক্তি কি ঈশ্বরের শক্তি ওনাদের কি নিজস্ব কোনো ওরকম শক্তি নেই ওনারা কি করেন ঈশ্বরেরই কি শক্তি দেখো তাই ঈশ্বরের সাথে কি দেবদেবীর সম্পর্ক খুবই নিবিড় তারপরে দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্নটা কি দেয়া আছে আমরা দেবদেবীর পূজা করব কেন এতক্ষণ আমরা কি দেবদেবীর রূপ সে সম্পর্কে জানলাম এবার জানবো আমরা দেবদেবীর পূজা কেন করব পূজা হলো দেবদেবীর আরাধনা অর্চনা বা উপাসনা পূজা করলে দেবতারা সন্তুষ্ট হন আমাদের মঙ্গল হয় পূজা আমরা করলে কি হয় দেবতারা সন্তুষ্ট হন এতে করে আমাদের মঙ্গল হয় দেবদেবীর পূজা করলে ঈশ্বরেরই পূজা করা হয় তাই আমরা দেবদেবীর পূজা করব আমরা যখন কি পূজা করব তাতে কি করে আমাদেরই মঙ্গল হয় তাই না এজন্য আমরা কি করব দেবদেবীর পূজা করব দেখো তিন নম্বর প্রশ্নে কি দেয়া আছে দেবী লক্ষ্মীর বর্ণনা দাও আমরা কি রিডিং করার সময় জেনেছিলাম দেবী লক্ষ্মী দেখতে কেমন তারপরে কি ওনার ওনার কোন হাতে কি কি রয়েছে এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম তাই না দেখো লক্ষ্মী কি ধন সম্পদের দেবী তার বর্ণ গৌর মানে কি তার বর্ণ গায়ের রংটা কি গৌর বর্ণের তাই না দেখো লক্ষ্মী পদ্মাসনা লক্ষ্মীর বাহন পেঁচা লক্ষ্মীর ডান হাতে পদ্ম ফুল বাম হাতে শস্যের কি ছড়া আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পূজা করে লক্ষ্মী পূজা হয় দেবী লক্ষ্মীর বাম হাতে কি রয়েছে শস্যের ছড়া রয়েছে আর ডান হাতে কি রয়েছে পদ্ম ফুল রয়েছে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পূজা করে লক্ষ্মী পূজা করা হয়
লক্ষ্মী পূজা করলে আমাদের ধন সম্পদ লাভ হয়, তিনি দেব দরিদ্রের দুঃখ দূর করে। এই যে দেবী লক্ষ্মী রয়েছে উনি কি ধন সম্পদের দেবী, আমরা ওনার পূজা কেন করি? ধন সম্পদ লাভ করার জন্য, তাই না? ওনার পূজা করলে আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি পায়, এছাড়া কি উনি দেব দরিদ্রের দুঃখ দূর করে। দেখো এরপরের প্রশ্নে কি রয়েছে শিক্ষার্থীরা, দেখো সরস্বতী দেবীর বর্ণনা দাও। সরস্বতী বিদ্যার দেবী, শুভ্র তার গায়ের রং। সরস্বতী দেবী কিসের দেবী বলো দেখি? বিদ্যার দেবী, তাই না? পদচ্ছেদ পদ্ম তার আসন, তার এক হাতে পুস্তক আর এক হাতে বীণা। তার এক হাতে কি রয়েছে? পুস্তক রয়েছে এবং কি আর এক হাতে বীণা রয়েছে, এবং তার কি ছেদ পদ্ম হচ্ছে তার আসন, তাই না? তার এক হাতে রয়েছে পুস্তক আর এক হাতে রয়েছে বীণা। তার হাতে বীণা থাকায় তাকে বীণাপাণি বলা হয়। তার বাহন হচ্ছে শ্বেত হংস। তার বাহন কি? শ্বেত হংস মানে কি? সাদা হাঁস। শ্বেত হংস হচ্ছে সাদা, হংস মানে হচ্ছে হাঁস। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কি করা হয়? সরস্বতী পূজা হয়। সরস্বতী পূজা করলে বিদ্যা লাভ হয়। আমরা কেন সরস্বতী ঠাকুরের কাছে পূজা যেন পূজা করি? বিদ্যা লাভ করার জন্য, তাই না? এরপরে প্রশ্ন আছে, দেখো গণেশের বর্ণনা দাও। গণেশ সিদ্ধি বা সফলতার দেবতা। তার গায়ের রং লাল। তার মাথা হাতির মাথার মতো। তার একটি দাগ ও একটি সুর আছে। আমরা কি দেবতা গণেশের দিকে ভালো করে লক্ষ্য করলে কি দেখতে পাবো? যে তার একটি দাঁত রয়েছে, তাই না? আর একটি কি সুর রয়েছে। গণেশের পেট আকারে বড়, তার গলায় পৈতা থাকে। তার কি চার হাত। গণেশের বাহন হচ্ছে ইঁদুর। গণেশ পূজা করলে সিদ্ধি বা সাফল্য লাভ হয়। সকল দেবতার পূজার শুরুতে গণেশ পূজা করতে হয়। তাহলে আমরা কি এতক্ষণ শিক্ষার্থীরা দেব দেবী বা পূজা এই যে অধ্যায়টা রয়েছে এটা সম্পর্কে কি করলাম? এটা রিডিং করলাম এবং কি কি জানলাম বলো দেখি? কোন দেবতার পূজা কিভাবে করতে হয় এবং কি দেব দেবীর বর্ণনা সম্পর্কে জানলাম, তাদের পূজা করার পদ্ধতি এবং পূজা করলে কি কি ফল লাভ হয় সে সম্পর্কে জানলাম, তাই না? এছাড়াও কি করলাম? যে অনুশীলনের যে শূন্যস্থান পূরণ, তারপরে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বড় প্রশ্ন, এছাড়া কি কিছু অতিরিক্ত শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে জানলাম, তাই না? তোমরা বাসায় কি করবে? এই অধ্যায়টা ভালো করে রিডিং করবে এবং কি করবে? বিশ্বের সাথে সাথে নিশ্চয় তোমরা এতক্ষণ পর্যন্ত পাঠটা কি করেছো, খাতায় তুলে নিয়েছো, এটাই কি করবে? বাসায় ভালো করে অনুশীলন করবে। তাহলে আজকের পাঠ শিক্ষার্থীরা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।